ফুটবলের ইতিহাসে প্রথমবার খেলার মাঠে রেফারি দেখালো সাদা কার্ড, কিন্তু কেন আর কি মানে এই সাদা কার্ডের? সেই সঙ্গে থাকছে, ওহো, মেসি ছেড়ে যেতে চায় পিএসজি, থাকবে না আর এই ক্লাবে, অ্যান্ড রয়েছে এর পিছে তিনটা কারণ। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি সেই সাদা কার্ডের কাছে। ভাই, ফুটবল মাঠে রেফারিদের তো সাধারণত দুই ধরনের কার্ড ব্যবহার করতে দেখা যায়, একটা হলুদ কার্ড, একটা লাল কার্ড, এবং এই দুই কার্ডের সঙ্গে তো আমরা পরিচিত, আর এই দুই কার্ডের উপর নির্ভর করে শাস্তির মাত্রা। কিন্তু এবার গোটা বিশ্ব নতুন এক কার্ডের সঙ্গে পরিচিত হলো, সেটা হলো সাদা কার্ড। কাহিনী যেটা হচ্ছে সেটা হলো, রিসেন্টলি পর্তুগালের দুই নারী দল ক্লাবের খেলার মাঝখানে এই সাদা কার্ড দেখানোর ঘটনা ঘটে, যেখানে রেফারি দেখায় সাদা কার্ড এবং করে ফেলে হিস্ট্রি। এখন এই সাদা কার্ড দেখানোর ফলে অনেক ফ্যান্সরাই কনফিউজ হয়ে গেছে, আরে এটা আবার কি, আর এই কার্ড দেখানোর মানেটা কি? সেই মানেটাতে আসছি, বাট তার আগে একটা ঘটনা আছে। অ্যাকচুয়ালি ওই ম্যাচ চলাকালীন সময় সাবস্টিটিউশনে থাকা একজন ফুটবলার হঠাৎ করে মাঠে অসুস্থ হয়ে পড়ে, এবং তাকে ইনস্ট্যান্ট মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য দুই দলের মেডিকেল স্টাফ মাঠের মধ্যেই দৌড়ে আসে, এবং ঠিক তখনই রেফারি সাদা কার্ড দেখিয়ে দেয়। আর এই সাদা কার্ড দেখানোর পিছনে রিজন, এথিক্যাল ভ্যালু, প্লেয়ারদের মূল্যবোধকে সাপোর্ট করা। আসলে যখন ওই সাবস্টিটিউশনে থাকা প্লেয়ার অসুস্থ হয়ে যায়, তখন দুই দলের প্লেয়াররাই খেলা বন্ধ রেখেছিল, এবং প্লেয়াররা যে ফেয়ারভাবে খেলেছে, তারা যে খেলা বন্ধ রেখেছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট জানানোর জন্যই রেফারি সাদা কার্ড দেখায়। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ফিফা ফুটবলের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য এরকম আরও কয়েকটা নতুন নতুন রঙের কার্ড ইন্ট্রোডিউস করবে, যার মধ্যে প্লেয়ারদের মূল্যবোধকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এই সাদা কার্ডটা সেই দিন ইন্ট্রোডিউস করা হয়েছে। এবার আসি মেসির কাছে। ভাই, মেসির সঙ্গে পিএসজির কন্ট্রাক্ট তো এবছর জুন মাসে শেষ হতে যাচ্ছে, এবং এর আগে জেনেছিলাম মেসি হয়তো পিএসজির সঙ্গে কন্ট্রাক্টটা আরও রিনিউ করবে এবং আরও এক বছর সে পিএসজিতে থাকবে। বাট এখন বেশ কয়েকটা লিডিং ইন্টারন্যাশনাল নিউজ পোর্টাল থেকে জানা যাচ্ছে যে মেসি নাকি আর পিএসজিতে থাকতে চাচ্ছে না, এবং এই গুঞ্জনটা বেশ জোরসোরভাবেই চলছে। ইনফ্যাক্ট অনেক স্পোর্টস জার্নালিস্টরাও এটা নিয়ে লেখালেখি করছে। এখন ক্লিয়ারলি মেসি থাকবে কি থাকবে না সেটা তো মেসি নিজের মুখ থেকে বলেনি, তবে এই গুঞ্জন ওঠার পিছনে তিনটা কারণ রয়েছে। অনেক জার্নালিস্টরা বলছে, যদি মেসি পিএসজিতে না থাকে, যদি সে কন্ট্রাক্ট রিনিউ না করে, তাহলে এর পিছনে তিনটা কারণ মুখ্য হতে পারে। নাম্বার ওয়ান, পিএসজি যেহেতু ফ্রান্সের ক্লাব, এবং ফ্রান্সের মিডিয়া ও ফ্রান্সের ফ্যান্সরা নেইমার এবং মেসির প্রতি খুব একটা সাপোর্টিভ থাকে না, যতটা না তারা সাপোর্টিভ থাকে কিলিয়ান এমবাপ্পের প্রতি। এবং ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা জিতার পর মেসির প্রতি ফ্যান্স এবং ফ্রান্সের মিডিয়া তারা আরও বেশি চেপে বসেছে, এবং মেসির ভুল ত্রুটি কিছু হলেই তারা একদম তাকে সমালোচনা করে ধুয়ে দেয়। অ্যান্ড নাম্বার টু, পিএসজির কোচের সঙ্গে মেসির সম্পর্কের কিছুটা অবনতি। যদিও পিএসজির কোচ ক্রিস্টোফার গ্যালটিয়ার সবসময় লিওনেল মেসির প্রশংসাই করে আসছে, বাট কিছু রিপোর্টস দাবি করছে ভিতরে ভিতরে ক্রিস্টোফারের সঙ্গে মেসির কিছুটা মনোমালিন্য চলছে, এবং তাদের সম্পর্কের কিছুটা অবনতি ঘটছে। নাম্বার থ্রি, কিলিয়ান এমবাপ্পে। অ্যাকচুয়ালি জানা গিয়েছিল কিলিয়ান এমবাপ্পে মোস্ট প্রবাবলি রিয়াল মাদ্রিদে এই সামারেই জয়েন করত, বাট পিএসজিতে রাখার জন্য পিএসজি ক্লাব কিলিয়ান এমবাপ্পেকে ব্লকবাস্টার একটা কন্ট্রাক্ট রিনিউয়ালের অফার দেয়, এবং গুঞ্জন মোতাবেক জানা যায় সেই অফারে কিলিয়ান এমবাপ্পে চায় ক্লাবের অনেকটা পাওয়ার নিজের হাতে নিতে, এবং সেখানে কিলিয়ান এমবাপ্পের হাতে এই ক্ষমতা থাকবে যে সে ডিসাইড করতে পারবে পিএসজি ক্লাবে ট্রান্সফারের বিষয়গুলো, কোন প্লেয়ার থাকবে, কোন প্লেয়ার চলে যাবে, এই বিষয়গুলোর কন্ট্রোল কিলিয়ান এমবাপ্পের কাছে থাকবে। এখন জানা যায় এই বিষয়টা মেসির কানে যাওয়ার পর মেসি চায় না পরবর্তীতে পিএসজিতে থাকার পর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার কোনো ক্ল্যাশ হোক কিংবা সম্পর্ক খারাপ হয়ে যায়, এই কারণেই পিএসজি থেকে মেসি আগেই চলে যেতে চাচ্ছে। যদিও এই বিষয়গুলো সেফ গুঞ্জন, এখনো অফিসিয়ালভাবে কিছুই জানায়নি কেউ, বাট লেটস সি আসলে কি হয়, মেসি পিএসজিতে থাকে নাকি পিএসজি ছেড়ে চলে যায়।